আলোচনা করবো আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, ডিজিটাল ডিভাইসের বাস্তবায়ন নিয়ে, গেট বাস্তবায়ন নিয়ে। আমরা পড়ে দেখতে পাচ্ছি যে গেট রূপান্তর বা বাস্তবায়ন, আসলে গেট রূপান্তর বা বাস্তবায়ন হচ্ছে যে সাধারণত মনে রাখবেন যে সহজ ভাষা হচ্ছে যে আমি এভাবে না গিয়ে একটু ঘুরিয়ে খাবো, এইটা হচ্ছে বাস্তবায়ন। যে মনে করেন যে আমি সরাসরি একটা মৌলিক গেট দিলেও হয় বা সরাসরি একটা ন্যান্ড গেট দিলেও হয়, সেটা না করে কি করলাম, আমি একাধিক মৌলিক গেট ব্যবহার করে একটা ন্যান্ড গেট তৈরি করলাম বা একটা নর গেট তৈরি করলাম, এমন হয়ে আমাদের কাজ করতাম, এটা হচ্ছে আমাদের বাস্তবায়ন। তো আমরা আজকে আলোচনা করবো হচ্ছে দুইটা বাস্তবায়ন নিয়ে, একটা হচ্ছে ন্যান্ড গেট থেকে মৌলিক গেট বাস্তবায়ন, আর একটা হচ্ছে নর গেট থেকে মৌলিক গেট বাস্তবায়ন। তো ন্যান্ড গেট থেকে মৌলিক গেট বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ন্যান্ড গেট কি, ন্যান্ড গেট হচ্ছে যখন একাধিক ইনপুট বেট ব্যবহার করে, অর্থাৎ দুই বা দুইয়ের অধিক ইনপুট ব্যবহার করে একটি মাত্র আউটপুট পাবো, এবং সেই আউটপুটটা থাকবে গুণ আকারে এবং উপরে কি থাকবে, উপরে হোল বার থাকবে, অর্থাৎ আমাদের আউটপুটটা বার থাকবে এবং গুণ থাকবে। তো এই হিসাবে আমরা একটা ন্যান্ড গেট দেখি, একটা ন্যান্ড গেট দেখলাম, আমরা জানি ন্যান্ড গেটের মধ্যে এন্ড আছে জি এর মতন হবে এবং ন্যান্ড এর মধ্যে নট আছে, এই জন্য নট চিহ্ন, তাহলে এ এবং বি দিলে হয় হচ্ছে এ ইনটু বি হোল বার। এই এ ইনটু বি হোল বার, অর্থাৎ আমরা এখানে যা দিব এই দুইটা চলক, একাধিক চলক যা দিব আমাদের দুইটা চলক এখানে আউটপুট হিসেবে বের হবে, এই আউটপুটটা থাকবে হচ্ছে গুণ আকার থাকবে এবং বার আকার থাকবে, এটাই হচ্ছে ন্যান্ড গেট। তারপর হচ্ছে ন্যান্ড গেট থেকে আমরা কি করব, ন্যান্ড গেট থেকে মৌলিক গেট বাস্তবায়ন করবো। আমরা জানি হচ্ছে মৌলিক গেট হচ্ছে তিনটা, একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে এন্ড গেট, আর একটা হচ্ছে নট গেট। তো আমরা যে গত টিউটোরিয়ালে দেখেছিলাম যে অর মানে হচ্ছে যোগ করা, তাহলে এ এবং বি নিলে আমরা কি পাই, এ প্লাস বি। তারপর হচ্ছে এন্ড মানে গুণ করা, এ এবং বি নিলে পাই এ ইনটু বি, বার থাকে, এটাতে বার আছে ওটাতে বার থাকে। তারপর হচ্ছে আমরা যদি নট গেট নেই, তাহলে নট গেট এ ইনটু দিলে আউটপুট পাই এ বার। তাহলে আমাদের প্রত্যেকটা গেট, এই যে বাস্তবা রূপান্তর, আমরা প্রত্যেকটা গেট যেহেতু ন্যান্ড গেট থেকে বাস্তবায়ন করতেছি, তাহলে আমরা প্রত্যেকটা গেট কিন্তু ন্যান্ড গেটের আউটপুটটা পাবো মৌলিক গেট, এই হচ্ছে আমাদের বাস্তবায়ন। এখানে করতে গেলে সাধারণত মনে রাখবে ন্যান্ড গেট থেকে যদি মৌলিক গেট বাস্তবায়ন করতে হয়, তাহলে সব থেকে সহজ একটা রুলস হচ্ছে ন্যান্ড গেট, ন্যান্ড এর মধ্যে কি আছে এন্ড আর নট, এন্ড আর নট এবং এন্ড মানে গুণ। তাহলে ন্যান্ড গেট থেকে যদি আমরা মৌলিক গেট বাস্তবায়ন করতে যাই, তাহলে সিস্টেম হচ্ছে প্রথম কি পাই আমরা, নট গেট পাই, তারপর কি পাই আমরা, এন্ড গেট পাই, পাই না কোনটা মৌলিক গেট, অর গেট, এই হচ্ছে মৌলিক গেট। এই তিনটাই, এই তিনটার মধ্যে প্রথম পাইছি কোনটা আমরা, এক নম্বর পাইছি হচ্ছে নট, দুই নম্বর পাইছি হচ্ছে এন্ড, তিন নম্বর পাইছি হচ্ছে অর। এই যে তিনটা সিরিয়াল হচ্ছে নট আগে, তারপর এন্ড, তারপর অর, এই সিস্টেম। এবং এই সিরিয়াল অনুসারে আমরা গেট নিব, যদি আমরা ন্যান্ড গেট থেকে নট গেট বাস্তবায়ন করতে চাই আমাদের একটা ন্যান্ড গেট প্রয়োজন হবে, যদি ন্যান্ড গেট থেকে আমরা এন্ড গেট বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের দুইটা ন্যান্ড গেট প্রয়োজন হবে, যদি ন্যান্ড গেট থেকে আমাদের অর গেট বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের তিনটা ন্যান্ড গেট প্রয়োজন হবে, যেমন সিরিয়াল তেমন গেট, এই হচ্ছে সহজ। তো আমরা প্রথম হচ্ছে ন্যান্ড গেট থেকে কি করব, যেহেতু সিরিয়াল আছে নট গেট, তাহলে ন্যান্ড গেট থেকে আমাদের প্রথম হবে নট গেট বাস্তবায়ন, তাহলে লিখি আমরা ন্যান্ড থেকে নট গেট বাস্তবায়ন, এই হচ্ছে ন্যান্ড গেট থেকে নট গেট বাস্তবায়ন। তো আমরা একটা নট গেট আঁকি, এ এবং বি মিলে পাই হচ্ছে এ বার। তাহলে এই ন্যান্ড গেট থেকে নট গেট বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা নট গেট এ মিলে আউটপুট পাই হচ্ছে এ বার, এবং ন্যান্ড গেটে আমরা যদি এ এবং বি দুইটা ইনপুট হয়, কিন্তু নট গেট হয় একটা ইনপুট, তার মানে এক ইনপুট বিশিষ্ট একটা ন্যান্ড গেট আমাদের নিতে হবে। তাহলে এক ইনপুট বিশিষ্ট একটা ন্যান্ড গেট নিতে হলে আমার ন্যান্ড গেট হয় সবসময় দুইটা, সে অনুসারে আমরা মনে করেন জানি না দুইটা, দুই ইনপুট বিশিষ্ট একটা ন্যান্ড গেট, দুই ইনপুট বিশিষ্ট একটা ন্যান্ড গেট নিতে হলে আমরা একই চলক বিশিষ্ট দুইটা ইনপুট, যদি একই চলক বিশিষ্ট নেই এখান থেকে এ নেবো এখান থেকে এ নেবো, তাহলে এখান থেকে যদি এ যায় এ, এন্ড মানে গুণ করা, গুণ নট মানে বার, তাহলে এ ইনটু এ হোল বার, এ ইনটু এ হোল বার, এ আর এ গুণ করলে আমরা কি পাই, আমরা যে সরলীকরণে করেছিলাম যে বুলিয়ান অ্যালজেব্রা সূত্র অনুসারে এ ইনটু এ ইজ ইকুয়াল টু বার এ, তাহলে এ ইনটু এ ইজ ইকুয়াল টু হয় একটা এ, এ বারের বার। তাহলে আমরা নিলাম ন্যান্ড গেট, কিন্তু আউটপুট পাচ্ছে হচ্ছে আমাদের নট গেট, এই হচ্ছে ন্যান্ড গেট থেকে নট গেট বাস্তবায়ন। এটা আবার অনেকের চিত্র বা সার্কিট এভাবে না দিয়ে যেহেতু একটা নিচ্ছে, তাহলে এই এখান থেকে আমরা টানলে এভাবে নিতে পারি, এখান থেকে এ যাবে, এই এ লাইনটা থেকে এখান থেকেও এ যাবে, এই হচ্ছে আমাদের ন্যান্ড গেট থেকে নট গেট
বাস্তবায়ন। দুই নম্বর হচ্ছে, দুই নম্বর আছে হচ্ছে ন্যান্ড গেট থেকে এন্ড গেট বাস্তবায়ন। তো ন্যান্ড গেট থেকে এন্ড গেট বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা এখানে বলেছিলাম যে ন্যান্ড গেট থেকে এন্ড গেট বাস্তবায়ন করার ক্ষেত্রে দুই নম্বর সিরিয়াল দুইটা গেট লাগবে, পজিশন দুই গেট লাগবে দুইটা। তো আমরা একটা এন্ড গেট আঁকি, একটা এন্ড গেট আঁকলাম। এখানে যদি আমরা এ আর বি নেই তাহলে কি হয়, এখানে এ ইন্টু বি। এখন হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য কি, ন্যান্ড গেট এবং এন্ড গেটের মধ্যে পার্থক্য কি হচ্ছে? ন্যান্ড গেট এবং এন্ড গেটের মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র বার। ন্যান্ড গেটে বার আছে, এন্ড গেটে বার নেই, এতটুকু হচ্ছে পার্থক্য। তাহলে পার্থক্যটা ধরে দূর করি আমরা, আমরা একটা ন্যান্ড গেট নিলাম। এখানে যদি এ আর বি নেই তাহলে এখানে হয় এ ইন্টু বি হলো, তাই না? তো আমরা একই ইনপুট বিশিষ্ট একটা ন্যান্ড গেট, আরেকটা ন্যান্ড গেট নিলাম। এখান থেকে এ ইন্টু বি হোলবার যাবে, এখান থেকে এ ইন্টু বি হোলবার যাবে, তাহলে এ ইন্টু বি হোলবার একটা গেল। আরেকটা হচ্ছে এখান থেকে গেলে এ ইন্টু বি হোলবার, এই আর দুইটা, এবং এই নটের একটা হোলবার। তাহলে আমাদের এ ইন্টু বি হোলবার, এ ইন্টু বি হোলবার, একটা হোলবার। তো আমরা যদি এটাকে এ ধরি, এটাকে যদি আমরা কি ধরি, বি ধরি, সরি এটা যদি এ হয় তাহলে এটাও তো এ হয়, একই রকম কিছু। তাহলে এ ইন্টু বি হোলবার, এ ইন্টু বি হোলবার, যদি এক রকমের একটা মাস এ ইন্টু বি হোলবার এবং এই উপরে বারের বার, তাহলে এই যে দুইটা এ ইন্টু বি ডাবল হোলবার, আমরা জানি একটা বার থাকলে আর দুইটা বার থাকলে একটা বার আরেকটা বারকে কেটে দেয়। আমরা দুইটা বার থাকলে একটা বারকে আরেকটা বার কেটে দিলে থাকে হচ্ছে এ ইন্টু বি। তাহলে আমরা প্রকাশ করছি দুইটা ন্যান্ড গেট, আমরা দিচ্ছি দুইটা ন্যান্ড গেট, কিন্তু আউটপুটটা পাচ্ছি কি আমাদের এন্ড গেট। এই হচ্ছে ন্যান্ড গেট থেকে এন্ড গেট বাস্তবায়ন। তিন নম্বর হচ্ছে পজিশন, তিন নম্বর হচ্ছে ন্যান্ড গেট থেকে অর গেট বাস্তবায়ন। তা আমরা দেখি ন্যান্ড গেট থেকে অর গেট বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে পজিশন তিন, পজিশন তিন গেট থাকবে তিনটা। এই হচ্ছে ন্যান্ড গেট থেকে অর গেট বাস্তবায়ন করার ক্ষেত্রে, সরি ন্যান্ড গেট থেকে অর গেট বাস্তবায়ন করার ক্ষেত্রে গেট লাগবে তিনটা, পজিশনও থাকবে তিন। তাহলে আমরা একটা একজন বিশিষ্ট একটা ইনপুট নিই, একটা ন্যান্ড গেট নিই। এখান থেকে যদি আমরা এ নেই তাহলে আমাদের এখান থেকে এ ইন্টু এ হোলবার ইজ ইকুয়াল টু এ বার। তারপর হচ্ছে এখান থেকে যদি আমরা বি দিয়ে নিই তাহলে এখান থেকে যদি বি নেই তাহলে বি ইন্টু বি হোলবার ইজ ইকুয়াল টু বি বার। এই দুইটা গেটকে যদি আমরা একত্রে করে ফেলি আর একটু ন্যান্ড গেটে দিই তাহলে হচ্ছে এখান থেকে এ বার যায়, এখান থেকে বি বার যায়, এ বার ইন্টু বি বার এ নটের হোলবার। এতটুকু হচ্ছে আমাদের কাজ। এরপরে কাজ হচ্ছে যে এটাকে আমরা একটু ভাঙতে হবে, যেমন এখানে হোলবার আছে, পুরোটার মধ্যে একটু হোলবার আছে, আমরা সরলীকরণ যেভাবে করছি বার থাকলে আগে বারের কাজ করতে হবে। আমরা বারটা ভাঙি, আমরা জানি বার বার সাইন বিট চেঞ্জ হয়, তাহলে এই বার অর্ধেক ভাঙলে এ বার গুণ আসতে হবে প্লাস বি ডাবল বার, বারে বারে কাটা কাটি তাকে হচ্ছে এ প্লাস বি। তো এ প্লাস বি হচ্ছে অর গেট। এই হচ্ছে আমাদের ন্যান্ড গেট থেকে বা ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন তিনটাই। তারপর হচ্ছে আমরা আরেকটা বলেছিলাম যে আমরা দুইটা কাজ দুটো করবো, একটা হচ্ছে ন্যান্ড গেট থেকে মৌলিক গেট বাস্তবায়ন, আরেকটা হচ্ছে নট গেট থেকে মৌলিক গেট বাস্তবায়ন। একই একই রকম এই দুইটা জিনিস। তা আমরা দেখি নট গেট থেকে মৌলিক গেট বাস্তবায়ন করার ক্ষেত্রে নট গেট থেকে নট গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন, নট গেট থেকে বা নট গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করার ক্ষেত্রে একই রকম সিস্টেম আমরা কাজ করবো। সব থেকে সহজ সূত্র হচ্ছে এখানে কি আছে, নট গেট, আমরা একটা নট গেট লিখি, নট গেটটা লিখলাম, নট গেটের প্রথম অংশ কি আছে নট, প্রথম আমরা নট দিলাম, তারপর কি আছে অর, দুই নম্বর আমরা অর দিলাম, নাইকনটা এন্ড, এই তিনটা হচ্ছে আমাদের মৌলিক গেট। প্রথম হচ্ছে নট, এক নম্বর, দুই, তিন। এই সিস্টেম অনুসারে আমরা ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা সিস্টেম ব্যবহার করেছিলাম, প্রথমে নট তারপর এন্ড তারপর অর, কারণ এটার মধ্যে অর গেট ছিল না। নর্গেটের মধ্যে এন্ড গেট যেহেতু নাই তাহলে এন্ড গেট হচ্ছে তিন নাম্বার। তো নর্গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করার ক্ষেত্রে এই রুলসটা বা এই সিস্টেমটা মনে রাখতে পারলেই আমরা করতে পারবো। তার মানে প্রথম হচ্ছে কি, নর্গেট থেকে আমরা প্রথমে একটা নর্গেট আঁকি, এ আর বি দিলে হয় এ প্লাস বি হোলবার। তো প্রথম পজিশন হচ্ছে নর্গেট দিয়ে, নর্গেট থেকে কোনটা নর্গেট বাস্তবায়ন, নর্গেট থেকে নর্গেট বাস্তবায়ন একটা নর্গেট আঁকলাম আমরা, নর্গেট কেমন দেখতে, এ আর বি নিলে হয় সরি এ নিলে হয় এ বার, এই হচ্ছে নর্গেট। তো নর্গেট থেকে যদি আমরা নর্গেট বাস্তবায়ন করতে হবে একচল বিশিষ্ট একটা নর্গেট হবে, পজিশন এক গেটও লাগবে একটা,
তাহলে একচুয়াল বিশিষ্ট একটা নট গেট নিলাম আমরা, এখান থেকে যদি এ নেই এখান থেকে এ যাবে, এখান থেকেও এ যাবে, তাহলে এ নট গেট মানে প্লাস থাকবে বার থাকবে, এ প্লাস এ হোল বার, এ প্লাস এ ইজ ইকুয়াল টু হয় এ এই বারের বার। আমরা ব্যবহার করলাম নট গেট, আমাদের আউটপুট আসলো মৌলিক নট গেট, এই হচ্ছে নট গেট থেকে নট গেট বাস্তবায়ন। তারপর হচ্ছে নট গেট থেকে অর গেট বাস্তবায়ন, দুই নম্বরটা নট গেট থেকে অর গেট বাস্তবায়ন। আমরা এখানে বলেছিলাম যে পজিশন দুই গেট লাগবে দুইটা, তো দুইটা নট গেট লাগবে, তো দুইটা নট গেট আমরা একটা অর গেট আগে দেখে নিই, আগে অর গেটটা কেমন দেখতে, এখান থেকে এ আর বি নিলে হয় এ প্লাস বি, এই দুইটার মধ্যে পার্থক্য, এটার মধ্যে বার আছে এটার মধ্যে বার নাই, এই হচ্ছে পার্থক্য। তার মানে এই বারটাকে আমাদের বুঝতে হবে, লাল ধরার জন্য আমাদের কাজ কি একটা বার আরেকটা বারকে কি কাটতে পারে, তাহলে এই একটা বার আরেকটা বারকে কাটার জন্য আমাদের দুইটা গেট নট গেট নিতে হবে, দুইটা নট গেট, আমরা একটা নট গেট নিলাম এখানে এ আর বি নিলে হয় এ প্লাস বি বলবা, এই এটার আউটপুট থেকে আরেকটা নট গেট আমরা নিব, এখানে যদি এ প্লাস বি হোলবার যায় তাহলে এখান থেকে কি যাবে এ প্লাস বি হোলবার প্লাস এ প্লাস বি হোলবার, এখন এর মধ্যে নট চিহ্ন আছে তাহলে আরেকটা হোলবার, তাহলে হচ্ছে যে এ প্লাস বি হোলবার একই জিনিস, এখানে এ প্লাস বি হোলবার একই জিনিস, দুইটা যখন এক থাকবে তখন আমাদের কাছে দুইটা যখন এক থাকবে তখন একত্রে করলে একটা হওয়া যাবে, একটা করে আমরা কি আছে এ প্লাস বি হোলবার, দুইটার মধ্যে এক, উপরে যে হোলবারটা ছিল এই বারে বার, তো বারে আর বারে কানাকানি যায়, বারে বারে কাটাকাটি করলে কি হয় মনে হয় শুধু এ প্লাস বি, তাহলে আমরা দুইটা নট গেট দিয়ে একটা মৌলিক গেট অর গেট বাস্তবায়ন করতে পারি। তারপর হচ্ছে নট গেট থেকে এন্ড গেট বাস্তবায়ন, তো নট গেট থেকে এন্ড গেট বাস্তবায়ন করার ক্ষেত্রে একই নিয়ম, ওখানে পজিশন তিন গেট হচ্ছে তিনটা, তো পজিশন তিন গেট হবে তিনটা, তাহলে একটা এন্ড গেট দেখি আমরা, এন্ড গেট হচ্ছে গুণাকার থাকবে এবং উপরে হোলবার থাকবে, এ আর বি নিলে হয় এ ইন্টু বি বার থাকবে এন্ড গেট, তাহলে নট গেট থেকে এন্ড গেট বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের পার্থক্য হচ্ছে এখানে যোগ আছে আর এখানে গুণ আছে, এখানে হোলবার আছে এখানে বার নেই, তাহলে আমাদের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে বারটাকে উঠাতে হবে আর একটা হচ্ছে আমাদের যোগটাকে গুণ করতে হবে, তো দুইটা কাজের জন্য আমাদের তিনটা গেট প্রয়োজন। তারপর এক চলক বিশিষ্ট প্রথমে একটা নট গেট নিলাম, এখানে এ নিয়ে এ বার, তারপর হচ্ছে আরেকটা নিলাম আমরা বি দিয়ে আরেকটা নট গেট নিলাম, এখানে যদি আমরা বি নেই তাহলে এখানে হবে বি বার, এ বার এবং বি বার দুইটাকে যদি আমরা আরেকটা নট গেটের পাশে দিই তাহলে আমাদের হয় এ বার প্লাস বি বার হোল বার, এখন সহজ সিস্টেম বারটা বাড়লে সাইন বিট চেঞ্জ, এ ডাবল বার প্লাস গুণ হবে বি ডাবল বার, বারে বারে কাটা কাটে থাকে হচ্ছে এ ইন্টু বি, তাহলে এইটা আর এটা মিলে গেল, এই হচ্ছে আমাদের নট গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন, তিনটা যখন আমাদের বলবে যে নট গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করতে তখন আমাদের তিনটা গেটই বাস্তবায়ন করতে হবে। তবে সাধারণত প্রশ্ন আসতো নট গেট এবং ন্যান্ড গেট থেকে মৌলিক গেট বাস্তবায়ন হয়, অ্যাকচুয়ালি বিশিষ্ট নট গেট এবং ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন হয় শুধুমাত্র নট গেটটা বাস্তবায়ন, এই হচ্ছে সাধারণত আমাদের প্রশ্ন থাকে বা এমন বলে ব্যাখ্যা করো। আবার তিন নম্বরের জন্য প্রশ্ন থাকে যে উদ্দীপকের সমীকরণ বা সরলীকরণটাকে সরলীকরণ করে মৌলিক গেট বাস্তবায়ন করো, এমন ধরনের আমাদের প্রশ্ন থাকে। তো এই হচ্ছে আজকে এই পর্যন্ত আমরা আলোচনা করলাম, তো পরবর্তীতে আমরা এরপরে যে বাস্তবায়ন মোট বাস্তবায়ন হচ্ছে আটটা, গেট মোট বাস্তবায়ন হচ্ছে আটটা, তো পরবর্তীতে আমরা বাস্তবায়ন করবো হচ্ছে কি বলে এক্স অর দিয়ে মৌলিক গেট এক্স নট দিয়ে মৌলিক গেট, এই দুটো নিয়ে আলোচনা করবো। তো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, ধন্যবাদ সবাইকে।